এখন থেকে আর দালালের খপ্পরে আপনাদেরকে পড়তে হবে না, অথবা কোনো এজেন্টের মাধ্যমেও নয়। তো এখন থেকে যারা বিদেশে আসতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই সরকারি নিয়ম কানুন ফলো করে বাইরে আসতে হবে। এখন থেকে শুধুমাত্র ঢাকা জেলার জন্য শুরু হয়েছে এই পাইলট প্রজেক্ট। সেটা হচ্ছে যে যারা দেশের বাইরে আসতে যাচ্ছেন কাজের জন্য তাদেরকে অবশ্যই বৈদেশিক মন্ত্রণালয়ের ডাটাবেজে নিবন্ধন করে তাদেরকে টাকা জমা দিয়ে তারপর আসতে হবে সরাসরি। তারা কেউই দালাল অথবা এজেন্টকে ফলো করে আসতে পারবে না। তো বন্ধুরা, আমি বেলাল হাসান, বাংলাদেশ ইন সিঙ্গাপুর ইউটিউব চ্যানেল থেকে, এবং আমার পেজ বাংলাদেশ ইন সিঙ্গাপুর, সেখান থেকে আমি আপনাদের সাথে কথা বলছি। তো চলুন আমাদের মূল টপিকে। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে এখন থেকে আপনারা কিভাবে দেশের বাইরে আসবেন কাজ করার জন্য, সেটা আমরা আমাদের বৈদেশিক মন্ত্রণালয়ের সচিবের মুখ থেকে শুনে নি। চলুন আমরা যাই ওনার কাছে। আমাদের এই পাসপোর্ট অধিদপ্তর, পাসপোর্টের জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট এইগুলোর ইন্টিগ্রেটেড হবে। তার মানে হচ্ছে যে একজন কর্মী যখন এখানে রেজিস্ট্রেশন করবেন তখন তিনি তার পাসপোর্ট নম্বর দিলেই তার যাবতীয় তথ্যগুলো ওই সফটওয়্যার বা ওই সিস্টেম থেকে চলে আসবে। এটা গেলো একটা, এই কানেক্টিভিটিটা কমপ্লিট হয়েছে। আচ্ছা, এটার সাথে হচ্ছে যে তাকে উনি যখন পেমেন্ট দেবেন তখনই পেমেন্ট সাথে ব্যাংকের পেমেন্ট বা বিকাশের পেমেন্ট এইটার ইয়েটাগুলো ঠিক করে। পেমেন্ট বলতে যে এই মুহূর্তে একজন ইয়েকে বর্তমান যে বিদ্যমান যেটা আইন আছে যে একজন ব্যক্তি যদি রেজিস্ট্রেশন করতে চান তাহলে তাকে 200 টাকা পেমেন্ট করতে হবে। আচ্ছা, এটা গেল একটা পেমেন্ট, এটা হচ্ছে বিকাশের মাধ্যমে বা ওই যে বিভিন্ন ধরনের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ওইটা করবেন। কিন্তু পরবর্তীতে তিনি যখন সিলেক্টেড হবেন বিদেশে যাওয়ার জন্য তাকে তো সরকার নির্ধারিত একটা ব্যয় দিতে হবে। উনি এটা কয়েক ধাপে দেবেন বা এটা উনি বিএমইটির কাছে জমা রাখবেন, সেই টাকাটা ব্যাংকে যাবে, এটা সরাসরি কোনো রিক্রুটিং এজেন্সির কাছে যাবে না। রিক্রুটিং এজেন্সি এটা ধাপে ধাপে পাবে। তাকে বলা, তিনি হয়তো ধরেন 1,50,000 টাকা হচ্ছে একটা বিদেশ যাওয়ার জন্য ওনার সার্ভিস চার্জ, তো এই সার্ভিস চার্জটা চলে আসবে ব্যাংকে। একটা নির্দিষ্ট পর্যায়ের পরে একজন রিক্রুটিং এজেন্সি তার 1/3 পাবে, তার আরেকটা ধাপ পরার পরে বাকিটুকু পাবে, এবং ফাইনালি যখন সে ফ্লাই করবে তখন পাবে পুরোটা। তো এই সিস্টেমটাও আমরা অগ্রণী ব্যাংকের সাথে আমাদের একটা সমঝোতা স্মারক আশা করছি খুব সহসাই স্বাক্ষর হবে, কথাবার্তা ফাইনাল। তো সব মিলিয়ে আমরা এটা নিয়ে জুলাই মাসের ফার্স্ট উইকেই আমরা ট্রায়াল রান করতে পারব, মানে কান্ট্রি ওয়াইড ট্রায়াল রান, মানে সারা দেশের থেকে আমাদের বিভিন্ন ডেমো থেকে, মানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ এটাতে রেজিস্ট্রেশন করতে পারবে। আপাতত বাসায় বসে না, কারণ এটার যে এই ইয়ে আছে, উনি যে সার্ভার আছে, যে কাজগুলো আছে, এইগুলোতে অনেকগুলো তথ্য, যেমন একটা ইয়ে দিতে হবে ওনাকে, পাসপোর্টের কপি দিতে হবে, এই জিনিসগুলো উনি হয়তো বাসায় বসে পারবেন না, তাকে ডেমোতে যেতে হবে। ডেমো মানে প্রতিটি উপজেলা তথ্য কেন্দ্র যেটি আছে সেখানে সেখানে, এবং আমরা ইউডিসিকে মানে কানেক্ট, আমাদের যে উপজেলা না, ইউডিসি মানে হচ্ছে ইউনিয়ন, ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে সে করতে পারবে। কিন্তু আমরা যে ট্রায়াল রানের কথা বলছি এগুলো হবে আপাতত ডেমো থেকে, আমাদের যে ডিস্ট্রিক্ট ম্যান পাওয়ার অফিস সেখান থেকে। হ্যাঁ, ট্রায়াল রান। এবং এই যে আপনি বললেন যে নির্ধারিত খরচ যেটা ব্যাংকে জমা দিবে, এর বাইরে যদি শ্রমিক বা প্রবাসী কোনো টাকা অতিরিক্ত দিয়ে থাকে দেয়, সেটাকে আপনারা মনিটর করবেন? এখন আইডিয়ালি স্পিকিং এটা দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ হচ্ছে যে আমি আপনাকে বলি যে একজন শ্রমিক আমরা কি করব, আমাদের ডাটাবেজ, ধরেন আমাদের ডাটাবেজে 1,00,000 লোক আছে। এখন আপনি একজন রিক্রুটিং এজেন্ট, আপনি আমার কাছে চাইবেন যে আমি সৌদি আরবে যাব এবং সৌদি আরবে যাওয়ার জন্য আমার 300 লোকের একটা ডিমান্ড আছে, আপনি আমাকে প্রয়োজনীয় লোক দেন এই ক্যাটাগরির। আমার সিস্টেম আপনাকে সেই আপনার ডিমান্ড অনুযায়ী আপনাকে 600 লোক বা 900 লোকের একটা তালিকা দেবে যে ইউ চুজ ইট, ইউ পিপল ফ্রম দিস লিস্ট। যখন আপনাকে এটা দেওয়া হলো তখন সাথে সাথে এই তথ্য চলে যাবে যিনি সিলেক্টেড হয়েছেন, যার নাম পাঠানো হয়েছে তাকে, যে আপনাকে মিস্টার না, তার তখনও তার নাম যাবে না। যখন আপনি 300 জন লোক থেকে 900 থেকে আপনি 300 লোককে সিলেক্ট করবেন তখন ওই ভদ্রলোক জানবে যে আপনি ইয়ে করেছেন, আপনি সিলেক্টেড হয়েছেন রিক্রুটমেন্টের জন্য, এবং তাকে বলা হবে আপনি এবার এত টাকা ব্যাংকে জমা দেন। সো তাত্ত্বিকভাবে এখানে রিক্রুটিং এজেন্সির সাথে ওই ব্যক্তির যোগাযোগ বা দালালের কোনো যোগাযোগ নেই, অন্তত দালালকে আপনি টোটালি এলিমিনেট করতে পারছেন। তো এই আশঙ্কাটা এই জন্য এখানে অনেক কম হবে বলে আমরা আশঙ্কা করছি, যে একটা লোক অতিরিক্ত টাকা দেওয়ার সুযোগ
পাবে বা নেবে এটা থাকবে না, এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যদি এরপরেও প্রমাণিত হয় যে তিনি নির্ধারিত অঙ্কের চেয়ে একটি টাকা বেশি নিয়েছেন, দেন তার বিরুদ্ধে আমরা। তো বন্ধুরা, আপনারা তো শুনে নিলেন ওনার কাছ থেকে সব ডিটেলস। তো ক্রমান্বয়ে সারা দেশ থেকে যারা বিদেশে আসতে চাচ্ছেন কাজ করার জন্য, তারা সবাইকে এই পদ্ধতি অবলম্বন করে আসতে হবে। তো আশা করব যে এই প্রসেসিং এর মাধ্যমে যারা আসবেন অবশ্যই তারা সফলকাম হবেন, এবং পরবর্তীতে দালাল এবং অন্যান্য যে ভায়া থাকে তাদের হাত থেকে আমরা যারা সাধারণ প্রবাসী আছি এবং যারা আমরা সাধারণ লোক বাইরে আসতে চাচ্ছি, বিদেশে আসতে চাচ্ছি কাজ করার জন্য জীবিকার তাগিদে, তারা অবশ্যই মুক্তি পাবো এবং সে কামনাই করছি। তো ভাইয়েরা সবাইকে ধন্যবাদ, আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, লাইক করলে কি হয় পরবর্তী ভিডিওগুলো করার জন্য আমরা উৎসাহিত হই এবং করার চেষ্টা করি। তো যদি ভালো মনে করেন যে এই ভিডিওটি আপনাদের উপকারে এসেছে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, এবং যদি ভালো মনে করেন অবশ্যই আমার পেজে লাইক দেবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।